হ্যালো গাইজ, জনপ্রিয় সুপারস্টার অপু বিশ্বাস এই মুহূর্তে লাইভে এসে স্বীকার করলেন সাকিব খানের জন্যই তার জন্ম হয়েছে, এরকম একটি কথা ভাইরাল হয়ে গেছে। কথাটা ভাইরাল হওয়ার কারণ হলো ইদানিং অপু বিশ্বাস লাইভে আসলেই সাকিব খানকে নিয়ে তাকে বিভিন্ন প্রশ্ন করা হয়। শুধু ইদানিং তাকে প্রশ্ন করা হয় তা কিন্তু নয়, আগেও তাকে নিয়ে সাকিব খানকে নিয়ে অনেক প্রশ্নই করা হয়েছে। সাকিব খান যদিও মুখ বন্ধ করেছিলেন, তিনি কিছু বলতেন না, কিন্তু অপু বিশ্বাস যে কোনো জায়গায় যে কোনো সময় সাকিবকে নিয়ে প্রশ্ন করলে উত্তর দিতেন। পরবর্তীতে তারা গত রমজান থেকে তারা ডিসিশন নিয়েছিলেন সাকিব খানকে নিয়ে কোনো কথাই তারা বলবেন না, অপু বিশ্বাসকে নিয়েও বলবেন না, কারণ তারা তাদের প্রাইভেট লাইফের সঙ্গে পাবলিক লাইফের কোনো সামঞ্জস্য চাচ্ছেন না। তারা চাচ্ছেন যে তাদের যে পারিবারিক জীবন রয়েছে সেটা অন্যান্য নায়ক নায়িকাদের মতোই আড়ালে থাকবে এবং পর্দার জীবনটাই শুধুমাত্র তার ভক্ত দর্শকদের সামনে আসবে। কিন্তু কিছু কিছু মিডিয়া রয়েছে যারা একদম ভারীর খবর টেনে বের না করলে আসলে তাদের শান্তি হয় না। তেমন একটি প্রোগ্রামে এসে লাইভ করেছিলেন অপু বিশ্বাস এবং সেখানেই তাকে প্রশ্ন করা হয়েছিল যে সাকিব খান আসলে নায়ক হিসেবে কেমন। তখন অপু বিশ্বাস বলেছেন নায়ক হিসেবে সাকিব খানকে আসলে 100-500 দেওয়া যায়, কারণ তিনি অনেক ভালো একজন অভিনেতা, এবং তাকে বলেছিলেন যে সহকারী একজন অভিনেতা হিসেবে তিনি কি কি সাহায্য করে থাকেন। তখন সেখানেও তিনি বলেছেন যে সে নায়িকাদের ক্ষেত্রে তিনি 100-500, কারণ হচ্ছে সে সেখানে নায়িকাদেরকে এমন সব টিপস দেন যেটা আসলে অনেক নায়িকারাও দিতে পারবেন না। মনে করেন একটা কান্নার দৃশ্য হচ্ছে, সেখানে কিভাবে কাঁদতে হবে সেই দৃশ্যটাও সাকিব খান দেখিয়ে দেন, যদিও তিনি পুরুষ কিন্তু সেটা তিনি খুব ভালোভাবেই দেখিয়ে দিতে পারেন। সুতরাং সেই ব্যাপারে কোনো কথাই হবে না, তার যোগ্য কোনো নেই, সেটা শুধু আমি বলছি না, ওর সাথে যত নায়িকা কাজ করেছে সবাইকে জিজ্ঞেস করলে সবাই সেম কথাটাই বলবে। অপু বিশ্বাসকে বলা হলো যে আপনার আসলে যে আসছেন চলচ্চিত্রের পেছনে কার অবদান কতটুকু, তখন তিনি বললেন আজকের যে আমি অপু বিশ্বাস, আমার অপু বিশ্বাস হয়ে ওঠার পেছনে কৃতিত্বটাই সাকিব খানের, এটা অবশ্যই স্বীকার করতেই হবে। যদিও আমার মা এবং আমার চাচা, যিনি আমার বাবার মতো, কারণ ছোটবেলা থেকেই আমার চাচা আমাকে যত টাকা পয়সা লাগতো, যা কিছু কোটা করা লাগতো, যেখানে নিয়ে যাওয়া লাগতো, সবকিছু আমার চাচা করেছেন। আমার বাবা কাকার ভূমিকায় অভিনয় করেছেন আর কাকা আমার বাবা, সুতরাং আমি এই দুজন মানুষের কথা স্বীকার করতেই চাই, আর একজন মানুষের কথা স্বীকার না করলেই না, যার জন্যই আজকে আমার অপু বিশ্বাস বলা যায় যে সিনেমায় আমার জন্মটাই হয়েছে তার জন্য, এবং সেটা হচ্ছে তিনি আমাকে অবশ্যই অনেক কিছু শিখিয়েছেন এবং আমার শুরু থেকে আমি এত বড় একজন নায়কের ব্রেক পেয়েছি, এটা তো অবশ্যই বলার অপেক্ষায় রাখে না, কারণ অনেক নায়িকাই আসে, অনেক গ্ল্যামারাস নায়িকাও আসে, কিন্তু কেউই টিকে থাকতে পারে না। সুতরাং আমি বলতেই পারি আমার যা কিছু অর্জন সবকিছুর জন্য সাকিব খান, এটা স্বীকার করতে আমার কোনো সমস্যা নেই, কারণ আমি সত্য যেটা সত্য বলতেই সবসময় ভালোবাসি। আপনারা জানেন অপু বিশ্বাস কখনো মিথ্যে বলে না এবং যে যার যা কৃতিত্ব রয়েছে সেটা দিতেও তিনি দ্বিধাবোধ করে না। প্রতিটি মানুষেরই এটা থাকা উচিত, মনের ভেতরে সৎ থাকা উচিত যে আমি কার জন্য কি হয়েছি, সে বোধটুকু যখন তিনি মনের ভেতর ধারণ করবেন তখনই তিনি বড় কিছু হতে পারবেন বলে আমার মনে হয়। অপু বিশ্বাস সত্যি একটা শিক্ষণীয় কথা বললেন এবং এ থেকে অনেক কিছু শেখা রয়েছে। আমরা আমাদের পরিবারের অনেক মানুষগুলোকেই হয়তো কোনো কারণে অপছন্দ করতেই পারি, কিন্তু তার যে ভালো গুণগুলো রয়েছে সেগুলো স্বীকার করাটা আমাদের একান্ত কর্তব্য। বন্ধুরা, আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনার কাছে পৌঁছে যাবে সব ভালো ভালো খবর। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।